নদীর বহমান পানির দৃশ্য সাঁতার কাটা অনেক মজার একটা অনুভূতি শৈশবে নদীতে ঝাঁপিয়ে পড়ার অপরূপ স্মৃতি সত্যি অনেক মজাদার আপনি কি কখনো ভেবেছেন যদি এমন হয় যে নদীতে ডুব দিলেন আর বেশি উঠলেন কঙ্কাল হয়ে তাহলে ব্যাপারটা কেমন হবে অবাক করা হলেও সত্যি স্পেনে এমন একটি নদী আছে যেখানে ডুব দিলে কঙ্কাল হয়ে উঠতে হয় রিও নামের এ নদীর পানি অত্যন্ত অ্যাসিডিক এবং ভারী দাতু সমৃদ্ধ নদীর পানিতে রয়েছে প্রচুর পরিমাণ ফেরিক আয়রন এ কারণেই নদীটি অত্যন্ত ভয়ানক এই নদীর কারণেই দেশের অনেক গ্রাম স্থানান্তর করতে হয়েছে এমনকি নদীটি বেশ কয়েকটি আস্ত পাহাড়কেও গ্রাস করেছে স্পেনের দক্ষিণে পশ্চিম দিয়ে বয়ে যাওয়া এই নদীটির উৎস আন্দালুসিয়া পর্বত এই নদীটি মাইন খননের সময় উৎপন্ন হয়েছে প্রায় পাঁচ হাজার বছর ধরে এখান থেকে কপার তোলা হয়েছে এই মাইনটির ব্যাপ্তি এতটাই ব্যাপক যে এর আশেপাশের গ্রামগুলোকে অন্যত্র সরিয়ে ফেলতে হয়েছে এই খননের প্যাটার্ন অর্থাৎ নদীটি এতটাই দৃষ্টি নন্দিত যে দেখলে মনে হবে আপনি চাঁদের দেশে আছেন যতই সুন্দর হোক এটাকে স্পর্শ করা যায় না